আমার ভাইয়েরা নামাজ পড়ে রোজা রাখে হজ করেছে জাকাতে আওয়া বিল নামাজ পড়ে আশাকের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে আবার দোকানের মধ্যে বসে বসে গীবত গায় এমন লোক আছে কি না আজকে বন্দরামপুর জামে ইসলামিয়া দারুস সুন্নাহ এতিমখানা কমপ্লেক্স ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীর কোরআন মাহফিল এই মাহফিলটা হলো জান্নাতের বাগান যদি বলুন কি যদি বলুন কি বেহেশতের বাগান আমার ভাষ্যকার ভাই বলে গিয়েছেন আমার ভাইয়েরা গত 18 তারিখের মধ্যে এই গোটা বিশ্বে একটি খেলা হয়েছিল নাম হলো তার কি খেলা বিশ্বকাপ ফুটবল খেলা সেই খেলা দেখার জন্য ফ্রান্স আর্জেন্টিনা খেলা খেলবে আমার এই দেশের যুবক ছেলেরা পর্দার সামনে গিয়ে হাজির হয়েছিল আমি বলতে চাই ভাইরা আমার পর্দার সামনে গিয়ে বলে দিও তুমি খেলা দেখো সব হবে না গুনাহ হবে সব হবে না গুনাহ হবে দেখা গিয়েছে সেই গুনার কাজ করার জন্য কিছু কিছু মুরব্বী সহ গিয়ে বসছিল কি না মুরব্বীরাও বসছিল সকাল 10টার খাবার খেয়েছে 7টায় দোকানপাট বন্ধ যে যে ইদানের সমর্থন গাড়ি ছিল দাস্তি পরিধান করছিল কি না আর্জেন্টিনা দাস্তি পরিধান করে লাপালাপি করেছে হাতে ফ্ল্যাগ রেখেছে ফ্রান্সের দাস্তি পরিধান করেছে হাতের মধ্যে ফ্ল্যাগ রেখেছে আমার ভাইয়েরা বলো তো দেখি সেই খেলাপুর গ্রামে হয়েছিল ঠিক কিনা কিন্তু আমি বলতে চাই জান্নাতের বাগান ছেলেদের তোমরা কোন সাহসে কোন যুক্তিতে বাড়ি করে ছেলে তোমরা মাঝিদে আসছো না মাহফিল ছেড়ে তোমরা দোকানপাটে বসে রইল তোমরা কিভাবে আজকের এই বেহেশতের বাগানকে সাজাও না বোঝা হলো আজকে যারা বাড়ির ঘরের মধ্যে বসে আছে তারা কার বন্ধু যদি বলো কার আমরা কি শয়তানের বন্ধু হব না আল্লাহর বন্ধু হব আল্লাহ পাকের বন্ধু কে কে হবেন দু হাত তুলে দেখেন একটু দেখি কোনা কোনা